আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ মহান মে দিবস, ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিডিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আজ মহান মে দিবস, শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে এই দিবসটি শুরু হয়। যথাযথ মর্যাদা সহকারে বিভিন্ন সংস্থাগুলি এই দিবস পালন করে থাকে। এই দিবসটা হলো শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তাদের সংগ্রাম। এখনো পর্যন্ত এসে সংগ্রাম চলতেছে, আমরা বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি। বিভিন্ন দেশে আর বিভিন্ন কর্মরত ভাইদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না, তাদের প্রাপ্যগুলি তাদেরকে সঠিক সময় দেওয়া হয় না। অথচ আল্লাহ রসুল বলেছিলেন, শ্রমিকদের গাম শুকানোর আগে তাদের প্রাপ্যগুলি তাদেরকে দিয়ে দাও। শ্রমিকদের মাধ্যমে মালিকেরা আজ বিত্তশালী। শ্রমিকদের কর্মের ফসল তারা যদি সঠিকভাবে কর্মরত থাকা অবস্থায় অবহেলা করে, সেই মালিক কোনোদিন সাফল্য অর্জন করতে পারে না। একমাত্র তাদের শ্রমের কারণে, সঠিকভাবে যদি শ্রম তারা দেয় তাহলে সেই মালিক স্বাবলম্বী হয়। তদুরূপ সরকারের যারা দায়িত্ববান আছে মন্ত্রীরা তাদের দিক নির্দেশনা দেবে, কাজ করবে মাঠে ময়দানে যারা কাজ করে তারা। তারা যদি ঘুষ না খায়, দুর্নীতি না করে, তাহলে সে সরকারও ভালো অবস্থানে থাকে। বিভিন্ন সংস্থা, বিভিন্ন কর্মচারীরা, সরকারি কর্মচারী বলেন আর পাবলিক কর্মচারী বলেন, এই কর্মচারীগুলি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাদের ন্যায্য অধিকার যদি ফিরিয়ে দেওয়া হয়। বিভিন্ন জোট মিলে আমরা আন্দোলন দেখতে পাই, অনেক দিনের বেতন বকেয়া থাকে, তাদের বকেয়াগুলি যদি তাদেরকে পরিশোধ করে তারে আন্দোলন হয় না। সেই হিসাবে আমেরিকাতে সেই সেই সভ্যদের, যেখানে আমরা বলি আমেরিকা, সেখানে আন্দোলন হয়েছিল, শ্রমিক মারা গিয়েছিল, সেই সেখান থেকে আজ মে দিবস উৎপত্তি। মে দিবস আমরা পালন করে আসছি। মে দিবসের আমরা দেশের কথা বলি, আমাদের দেশের অনেক গার্মেন্টস আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তারা সবাই সরকারি বেতনভুক্ত কর্মচারী। আর পাবলিকের যারা চাকরি করে ইন্ডাস্ট্রিতে, কলকারখানায়, তারপরে আবাসন নির্মাণ শ্রমিক, সবাই যেন তাদের ন্যায্য অধিকারগুলি যদি আমরা ফিরিয়ে দিই, তাহলে দেশ এবং দেশের সরকার একটি সুন্দর মডেল দেশে পরিণত করতে পারে। যেমন কর যারা আদায় করে, কর্তার একটা সিস্টেম থাকার, আমাদের দেশে হাজার হাজার মানুষ এখনো কর দেয় না। কেন দেয় না? তাদের হিসাবের বাইরে। তাহলে তাদেরকে ধরার উপায়টি কি? তারা বিভিন্ন গ্রামগঞ্জ, বিভিন্ন আমরা কোটিপতি দেখতে পাই, এই কোটি কর দিতে হচ্ছে না, দিচ্ছে না। আদায় করার সিস্টেমটা আমরা পরিবর্তন যদি না করি, তাহলে এই আদায় হবে না। যেমন তার অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট তাদের 50 লক্ষ টাকা আছে, সেই টাকা থেকে যদি কর আদায় করা হয়, তাহলে কর অঞ্চল থেকে যেই কর অঞ্চলে মানুষের আর ভিড় বাড়বে না। এখন ওই ব্যাংকে অটুভাবে যদি খাটি নেওয়া হয়, তাহলে কর আদায় হয়ে যায়। সেই হিসাবে করদাতাদের কে দুর্নীতিগ্রস্ত হইতে হবে না। যেমন দুর্নীতিগ্রস্ত হইতে হচ্ছে, তার কর আছে 1 লক্ষ টাকা, কিন্তু সে যে কর যারা কর অঞ্চলের যারা কর্মকর্তা কর্মচারী আছে, তারা বলে দে আমাদেরকে কিছু দিলে আমরা কর কমাইয়ে দেব। তাহলে এই যে লোভনীয় অফার গুলি থেকে, এই যে আমরা যদি সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে রেহাই দিতে পারি, তাহলে সরকার স্বাবলম্বী হবে। সরকার স্বাবলম্বী হলে দেশের
আপাময় জনপদগুলি ভালো থাকবে, সুস্থ থাকবে, দেশের নতুন নতুন অবকাঠামো তৈয়ারি হবে, কার্বার ব্রিজ তৈয়ার হবে, মানুষের বিদেশে ঋণ নিতে হবে না, তাহলে আমরা আমাদের দেশের অনেক হাজার হাজার শ্রমিক, সৌদি আরব বলেন, বিভিন্ন দেশ, সৌদি আরব, কাতার, ওমান, তারপর আবুধাবি, সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে আমাদের, আফ্রিকা তো আমাদের নাই কোনো দেশে, কোনো বাকি নেই। আমি একদম দেখছি একদম আফ্রিকা একটা অন্য খারাপ দেশের, সেখানে আমাদের 75 জন ভাই ওখানে কাজ করে। তাহলে এই কাজগুলি তারা যে কষ্ট করি করতেছে, তাদের সুফলটা তারা পায় না। ওই দেশের সরকারে তাদেরকে বিভিন্নভাবে, যারা সংস্থাতে কাজ করে, পাবলিকের কাজ করে, তারা সঠিক বেতনগুলি পায় না। অনেক সময় তাদেরকে টাকা না দিয়ে তাদেরকে একা মাগুলি ফেরত দেওয়া হয়, তাকে দেশে পাঠানো পাঠাইয়া দেওয়া হয়। সেই থেকে আমাদের যদি দূতাবাসগুলি শক্ত ভূমিকা রাখতে পারে, তাহলে আমাদের শ্রমিকগুলি বিদেশেও ভালো একটি অবস্থান তৈরি করতে পারবে। আমাদের দেশের শ্রমিকগুলি বিদেশে কর্মরত যারা আছে, তারা যদি সত্যিকারে সুন্দরভাবে যদি টাকা ফাটাইতে পারে, তাহলে আমাদের দেশটা সোনার বাংলা পরিণত হবে। তাই আসুন, মে দিবসকে সামনে রেখে ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস এর পক্ষ থেকে আহ্বান থাকবে, আমরা সঠিক মজুরি দেব, সঠিক মজুরি যথাসময় দেব এবং যথাসময় পরিশোধ করব। কোন রকমের মিছিল মিটিং যেন করতে না হয় এবং গার্মেন্টস বন্ধুদেরকে আহ্বান জানাবো। আর শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে। মালিককেও আপনাদের সম্মান করতে হবে, যে ইন্ডাস্ট্রি একটা কুলসিবি দিয়ে আপনি কর্মরত হয়েছেন, তাহলে একটা গার্মেন্টস কুলসিবি দিয়ে আপনি কর্মরত হয়েছেন। মালিক যদি ভালো থাকে, তাহলে অনেক মালিক দেউলিয়া হয়ে যাচ্ছে শ্রমিকের কারণে, তাহলে আমাদের সেটাও লক্ষ্য রাখতে হবে। তাই দুজনের বন্ধুত্ব সম্পর্ক গঠন করে দেশকে এগিয়ে নিতে হবে, দেশের মানুষকে স্বাবলম্বী করতে হবে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এই মে দিবসের সবাইকে আবারও সালাম শুভেচ্ছা জানাই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।